শঙ্কর গুরু হরি রাম, হরি রাম 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 রাম। চুটি চাপৰ কদম জুপি হাতে ঢুকি পায়, তাতে বহি কৃষ্ণ কানাই মুরুলি
ধন্যবাদ, ভালো হয়েছে, পরিবেশনটো খুব ভালো হয়েছিলে, কিন্তু নিয়মাবলীর মতে যেটো দিহানামের প্রকৃত নিয়ম, যেটো নিয়মে পরিবেশন করিব লাগে হেতু অকমান ব্যতিক্রম ঘটিছে, আরম্ভণিটো নহল, খরচাপুরিত আহিলে আর শেষত মাজতে লোকগীত সুর আহিছে অল্প, আর টুকারি গীতর সুরে শেষত সামৰণি পৰিছে, যখন ভুল হয়েছে এখন শুদ্ধ করে লব, ভবিষ্যতলে সুন্দরভাবে মূর প্রভু ভগবন্ত গুণনাম গাবর কারণে ভগবন্ত আপনার সুমতি প্রদান করক, ধন্যবাদ থাকলে আপনার। আই সকল, সংক্ষেপ কম যদিও আপনার মাতটো সবল ধুনিয়াকে ওলাইছে, দলীয় ঐক্য দুর্বল নহয়, বড় সুন্দর দলীয় ঐক্য, মূলাইগৰাকী মাতটো ভাল, সুন্দরভাবে আপনি তাল মানে নাগারায় লৈ গৈছে আগবহাই, কিন্তু আই প্রথম আরম্ভণিটো আপনি মধ্যলয়ত কইলে, গতি মধ্যলয়ত এক চাপরি আর তিন চাপরি কোনো পার্থক্য না থাকিলে, গম পাইছে না মই কি কৈছো, ধন্যবাদ। জগত গো খাইহে সাম যদুরাই বৃন্দাবনর মাঝে মাঝে মুরুলি বজাই মুরুলি Bye.
সুন্দৰ হৈছে মোৰ প্ৰভু ভগৱন্তৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে দ্বিতীয়বাৰ এনে মঞ্চত মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম নিখুঁতভাৱে গাবৰ কাৰণে তেওঁ সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাসকল। আইসকল, পৰিৱেশন সুন্দৰ, সাজ পাৰ মঞ্চ সুলভতা বৰ সুন্দৰভাৱে ফুটি উঠিছে। কিন্তু আই যিটো প্ৰথম দিহা, দিহাটোৱে আপোনাৰ দিহা সুৰত পৰা নাই, দিহাসুৰীয়া গীতত গৈছে। অকণমান শুধৰাব আগলৈ দেই, নহ'লে ভাল হৈছে, পৰিৱেশন বৰ ভাল। এইখিনি অকণমান নিৰ্বাচন কৰোঁতে অকণমান ভাল কৰি ল'ব, তেতিয়া আগলৈ ভাল হ'ব। আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। ধন্যবাদ। Oh.
দার কালোই যাও মই ও প্রিয়া মোর তোমার কথা মতে বান্ধব কৃষ্ণ 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 হে রাম ভাজার বচন ও শুনিয়া ব্রাহ্মণে ও দৃঢ় করিলন্ত মতি কৃষ্ণ দরখনে বান্ধব কৃষ্ণ কৃষ্ণ ও দ্বারকা নগরে বিপ্রদা মুদরে ধীরে ধীরে চলি কহিলা কৃষ্ণ রস রণ দেখিবা কপ্রতি দ্বারকা লাগি কহিলা
কৃষ্ণ 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 হে রাম আপুনি শরণ ও ধুয়াইলা বিপ্রর ও পাদুদ কলৈলাহিরে সুগন্ধি চন্দন বান্ধব কৃষ্ণ দামোদরে দ্বারকাত কৃষ্ণ কলক পাইলা হে কৃষ্ণ কলক পাইলা হে ও লোক পাই দামোদরর জীবন ধন্যবাদ। রঙিয়াৰ পৰা আহিছে আপোনাসকলে। আচ্ছা, এই দিহানাম ভাগ পৰিৱেশন কৰিবৰ কাৰণে কোনো গুৰুৰ আশ্ৰয় লৈছেনে আপোনাসকলে, নে নিজে নিজে শিকিছে? এইটো বৰ্তমান আমাৰ গুৰু আছিলে বৈকুণ্ঠগামী হৈছে তেখেতে। যে হওক, ভুল গুটি যিখন ৰৈ গৈছে সেইখিনি শুদ্ধ কৰি মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম পুনৰ শুদ্ধভাৱে গাবৰ কাৰণে আপোনাৰ সকলোটিকে সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাক। বিষ্ণুপ্ৰিয়া নামটো বৰ ধুনীয়া। আই অকণমান শিকিব লাগিব আপুনি দে। দিহানামৰ যিটো প্ৰণালী, যিটো নিয়ম, অকণমান ফালৰি কাটি গৈছে। আপুনি অকণমান ভালকৈ আখৰা কৰিব লাগিব। বহুত বয়স আছে, সৰু ছোৱালী, শিকিব লাগিব দে। প্ৰায় কেইগৰাকীয়ে কুমাৰী ন, দুগৰাকীমানহে। গতিকে গোটেই ভৱিষ্যতটো পৰি আছে। যদি শুদ্ধভাৱে সঁচা অৰ্থত শিকি লয়, এইটো আপোনালোকৰ কাৰণেই মংগল, হয়নে? আগলৈ আৰু ধুনীয়াকৈ পৰিৱেশন কৰিব পাৰিব। আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। ধন্যবাদ। ধারি
দর্প অহংকার সকলো অহাৰ যেতিয়া ধৰিব কালে লোভিবা মুকুতি জানিবা সম্প্ৰতি হৰিত গজরাজ শক্তিহীন হইলা মরণ মিলিল বুলি অবশ্যে জানিলা এরাম মোৰ অসম মহাবলী ত্ৰিভুৱনে নাই ও বিধি ৰবি পাকে পৰিৱেশন বেয়া হোৱা নাই, ভৱিষ্যতলৈ যাতে মোৰ প্ৰভু ভগৱন্তৰ গুণনাম এনেদৰেই আৰু শুদ্ধভাৱে গাবৰ কাৰণে তেওঁ সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিলে আপোনাৰ সকলোতে। আই বাপ সমস্তে মই সেৱা ধৰিছোঁ আই,
বিশেষকে মূল আই গায়কী যেটি শৈলী, যেটি শরীর চর্চা, যে ধরনের ভক্তি, আধ্যাত্মিকতার যে ধরনের আপনি নাম ভাগ আগবাই লো গেছে, আই মূর গানম হিয়রি গেছে, মানে ইমান ভাল পাইছো। এনে ধরনের যদি আপনাদের পরিবেশন করে নহয়, সকলে মঙ্গল হব, আকো পুনের আমার মাজলে শান্তি ঘুরি আহিব, তাকেই মই ঈশ্বরের সত প্রার্থনা করছো। ধন্যবাদ। ধরা নারায়ণ দৈব কি নন্দন, হে দৈব কি নন্দন, দৈব কি নন্দন, ও প্রভু আদি নিরঞ্জন, গোকুল বৃন্দাবনত কৃষ্ণ কানাই কানাই ধেনু সাড়ে বাংশি বজাই, বাংশির মাত শুনি ও রাধে মাই, কাহত কলসিলই যমুনালই যায়, হে গোকুল বৃন্দাবন ও কাহত কলসিলই
কৃষ্ণ বৃন্দাবনতে কদমৰ তলতে পঞ্চসুৰে যদুৰাই নাম ধৰি ধৰি গোপীকে মাতিলে মোহন বাংখিব যায় হৰিয়ে কৃষ্ণ শিঙা বাজে বেনু বাজে বাজে কৰতাল চৌপাহে গোপী নাচে মাজতে গোপাল হেই অকণমান যিখিনি ভুল হৈছে এখন সংশোধন কৰি পুনৰ ভগৱন্তৰ গুণনাম শুদ্ধভাৱে শ্ৰৱণ কীৰ্তন কৰিবৰ কাৰণে মোৰ প্ৰভুৱে আপোনাৰ সকলোটিকে
সুমতি প্ৰদান কৰক। ধন্যবাদ থাকিল আপোনাসকল। আইসকল, মই সেৱা ধৰিছোঁ, আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। ধন্যবাদ।